Good morning everyone, welcome back to the channel, to a new day, to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো বেসিক্যালি আজকে লাস্ট ডে ইন দিল্লি অ্যান্ড আজকে প্ল্যান, যেমন তোমাদেরকে আগেও বলেছি, আজকে আমি ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে আমার দিল্লি অফিস, মানে ইটস দিল্লি অফিস হচ্ছে নয়ডা সেক্টর 126। ওখানে গিয়ে আমি একটুখানি প্রজেক্টের লোকজনদের সাথে দেখা করবো, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, অ্যান্ড দেন তারপরে আই উইল বি ফ্লাইং ইন দ্য ইভিনিং নয় নাইট বলতে পারো, একদম সেই অলমোস্ট 9:30 ফ্লাইট। তো সেটাও হলো, ঠিক আছে, এটা হচ্ছে আজকের প্ল্যান। এবার হচ্ছে এখন এর কন্ডিশানটা তোমাদের দেখিয়ে দিই। কন্ডিশানটা হচ্ছে অলমোস্ট ডান, দিস ইজ ডান, আর খুলছি না, আমি জানি না আর খুললে এবার তারপরে দেখবো, আর অ্যাডজাস্ট করতে পারছি না। তো দিস ইজ অলমোস্ট ডান, এই টুকটাক জিনিসপত্র নেওয়া বাকি আছে, ওইখানে একটু টুকটাক জিনিসপত্র নেওয়া বাকি আছে, অ্যান্ড দেন ডান। আর এখন এবার একটুখানি নিচে যাবো, তার কারণ হচ্ছে বাকি মেম্বার্সরা, মানে আমার কালিগসরা বলো বা কোহোর্ড মেম্বার্সরা বলো, তারা এখন বেরোবে, ওদের ক্যাবের টাইম আছে 8টা, আমার হচ্ছে 9টা। তো আমি নিচে যাবো টু সি দেম অফ, অ্যান্ড দেন তারপরে এসে বাকি তৈয়ারি করে আমাকে 9টার সময় বেরোতে হবে। তো আর দেরি না করে চলো গিয়ে একটুখানি কাটাবাই করে আসি, অ্যান্ড দেন লাস্ট সব কিছু ভালো করে আবার দেখে নেবো, কারণ সবসময় ভয় থাকে যে কিছু ফেলে তো যাচ্ছি না, এই ইউনিভার্সিটি কোনো চাপ হবে না, বাট যাও তাই, মানে যাই হোক না কেন ফেলে যাওয়াটা কি দরকার, ভালো করে দেখে আর দাবার বেরোবো চলো। টাইম টু সেভ ইট, বাই বাই। এই সব লোকজন রেডি উইথ দেয়ার লাগেজ, অ্যান্ড ওরা সবাই এই শিবনাডার যে আমরা ব্যাগটা পেলাম সেই গিফটটা নিয়েই যাচ্ছে, সেইং দেয়ার সেইং কি ব্র্যান্ডিং, অ্যান্ড আমি এটাকে খুলে পুরো লাগিয়ে প্যাক করে একদম একার করেছি। তো আই ওয়াজ থিঙ্কিং কি বাড়ি গিয়ে আর একবার খুলে এটা হাতে নিয়ে নিলে বেটার হবে। পরিশ্রিত ক্যাব সবার আগে এলো, অ্যান্ড ইজ লিভিং, অ্যান্ড রেস্ট সবার ক্যাব ইজ কামিং ফ্রম দ্য পার্কিং, সো ইটস টাইম ফর বাই বাই, হুইচ ইজ নেভার ইজি। বাই বাই, হ্যাভ আ সেফ জার্নি। তাহলে এখন হাউ মেনি আর লেফট? থ্রি। তাহলে বিডিং অ্যাডিউ টু ইগল নেস্ট, বাকিরা সবাই তো অলমোস্ট চলে গেছে আর দুজন, অ্যান্ড আমি আই উইল বি দ্য লাস্ট মেম্বার, আমি লাস্ট মেম্বার, সচিন ইজ স্টেইং, আজকে অফিস করবে, তারপর হি উইল লিভ, অ্যান্ড বললো যে একদিন একটু ছুটি নেবে, তো ইটস জাস্টিফাইড, অনেক খাটাখাটনি হয়েছে এত কাজকর্ম করার পরে একটা লিভ তো বানতে হয়। তো ব্যাস এরকম করি আজকের একটা ভালো মোমেন্ট হলো, প্রথমে স্টার্ট হলো উইথ 5 of us, তারপর টুকটু টুকটু করে কমতে কমতে নাও দুজন চলে যাচ্ছে, অ্যান্ড আই অ্যাম দ্য পার্সন হু উইল বি রিমেইনিং। আমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, শ্রীনিধি ইজ অন বোর্ডিং নাও দ্য ক্যাব। ও বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ সেফ ফ্লাইট, হ্যাপি জার্নি ব্রো, বাই সো ব্রো, টেক কেয়ার, বাই। Finally all set and it's about time to say tata bye bye to my hostel room. Jani na pore abar opportunity pabo kina, hopefully pabo, but tao you never know. To this is a very good moment and this is my first hostel room, eta amar prothom hostel room, er age ami kono din university ba college hostel e to thakini, ami to bari theke jatayat korechi. So it's something which I will cherish throughout my life. আমি বলে বোঝাতে পারছি না যে কতটা ইমোশনাল ফিল করছি এখন, বাট আই উইল মিস ইউ, ইউ উইল বি মিসড। অ্যান্ড এই যে ব্যাগ আমার প্যাকড, ওখানে আমার ব্যাকপ্যাক প্যাকড, এখানে এক্সট্রা ব্যাগ তো নিতেই হলো, আর পারলাম না উইদাউট ইট। সো ক্যাব আমার নিচে চলে এসছে, সো ফার্দার টাইম না ওয়েস্ট করে লেটস গেট রোলিং, অ্যান্ড এবার টুয়ার্ডস এইচসি। চেক আউট ডান, ওয়েটিং ফর সচিন, সচিন এলে বাই বাই করে অ্যান্ড চলে যাবো এই সেলের দিকে। ফাইনালি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, বাই বাই বাই, চলো ফির মিত্র সন্দীপজি, বাই, আবার দেখা হবে, টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি। ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড এখান থেকে টাইম মোটামুটি 1 ঘন্টা, অ্যান্ড ওখান থেকে বলছে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে, বিকজ আজকে মানডে, আজকে ট্রাফিক অনেক বেশি, তো তাড়াতাড়ি অফিস থেকে আগে বেরিয়ে পড়বো, বেশি টাইম নেবো না, অ্যান্ড এখন একটু
রিট্রোস্পেক্ট করতে করতে আর কি কি হলো আর কি মিস করবো কি এনজয় করলাম ভাবতে ভাবতে একটুখানি যাই অফিস, অ্যান্ড অফিসেরও অনেক কাজ পাইল্ড আপ হয়ে আছে, তো সেগুলো নিয়ে একটুখানি ওই জোনটাতেও ফিরতে হবে, না তো ইউনিভার্সিটি জোনে রয়ে গেলে অফিসে গিয়ে চলবে না। মোটামুটি চলেই এসেছি, লাগছে রাস্তা হবে সুন্দর, দেখো কত গ্রিনারি, ভেরি নাইস। চলো এন্টার দ্য ICL ক্যাম্পাস নয়ডা, ফার্স্ট টাইম এখানে এলাম, অ্যান্ড আমাকে যেতে হবে টাওয়ার টু, কারণ আমার টিম আছে টাওয়ার টুতে, তো টাওয়ার টুটা খুঁজছি, দেখা যাক কোথায়, আই ডোন্ট নো না, একটু প্রবলেম তো হচ্ছে। গরম একই রকম, প্রথম প্রথম যখন নেমেছিলাম সে যখন স্টার্ট করেছিলাম দিল্লি এয়ারপোর্টে, কী ভালো ওয়েদার, কিন্তু এখন কী অবস্থা, কী গরম, বাপরে বাপ, উফ, আমার প্রবলেম হবে না কলকাতায় নেবে, যা গরম। এর মাঝখানে বেরিয়ে এসেছি একটুখানি লাঞ্চ করতে, অ্যান্ড এইখানে খুবই গরম, আর জানিও না কোন দিকে ক্যাফেটেরিয়া, এখানে দেখাচ্ছে যে ক্যাফে থ্রি ইজ দিস সাইড, তো ক্যাফে থ্রিতে গিয়ে দেখি কী কী পাওয়া যায় না যায়, তারপর তোমাদের জানাচ্ছি। ক্যাফেটেরিয়া তো খুঁজে পেয়ে গেছি, এবার দেখা যাক কী খাবার দাবার পাই, আর এই টাইমটা লাঞ্চের টাইম তো ভিড় তো হবে, স্বাভাবিক ব্যাপার, বাট আমি মানুষের যে কোন ফ্লোর, উফ, পুরোটাই বলে বলে গিয়ে লাগছে, বাট তো চলো দেখি কোথায় কী পাওয়া যায়। খাবার তো পেয়ে গেছি, এখানে আবার অ্যাপ ছাড়া অর্ডার করা যায় না, আর আমার অ্যাপ তো কবে সেই আনইনস্টল হয়ে গেছিলো তার নেই ঠিক। লাঞ্চ তো আমার ডান না, প্রবলেম হচ্ছে রাত্রিবেলা এয়ারপোর্টে গিয়ে ডিনার কীভাবে করবো, তো ভাবছি এখান থেকে কিছু পিৎজা ফিজা কিছু একটা প্যাক করে নিয়ে যাই, চলো তো দেখি। অনেক মার্কেট করার পর লাঞ্চ তো করে ফেলেছি, চিকেন রাইস, কিন্তু ভেবেছিলাম এখান থেকে কিছু একটা পার্সেল করে নিয়ে যাবো যাতে বিকেলবেলা এয়ারপোর্টে খেয়ে নিই, কিন্তু সেটা তো পেলাম না। এবার তাহলে আমায় কী করতে হবে, পরে ম্যানেজ করতে হবে যে কোথাও একটা দাঁড়িয়ে কিছু একটা কিনে নিতে হবে। চলো আমার কাজ শেষ, সবার সাথে দেখাও হয়ে গেছে, যতজনকে পাওয়া গেছে আর কি, সবাই তো ছিল না, অ্যান্ড এবার আমার ক্যাবও শিডিউল করা আছে, চলেও এসছে, ফোন এসে গেছে, সব সো ফার সো গুড, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হলে হয়, ও হচ্ছে গেট নাম্বার ওয়ানটা হচ্ছে এখানে কাছে হয় বিল্ডিং টু, তো তাই জন্য গেট নাম্বার ওয়ানের দিয়ে যাচ্ছি, আগের দিন মানে আসার সময় গেট নাম্বার টু দিয়ে এসেছি, ইটস আ লং ওয়ে, তাই জন্য দিস টাইম টেকিং দ্য শর্ট ওয়ান। চলো বেরিয়ে পড়েছি, আমি ক্যাবও পেয়ে গেছি, স্ট্রেট টু এয়ারপোর্ট, টার্মিনাল হচ্ছে T1, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, দেখা যাক কীরকম যাই। মানে হুড়ুড় করে কাজকর্ম করতে হলো, হুড়ুড় করে কাজকর্ম করে দৌড়াচ্ছি, রেস্ট নেওয়ার টাইম হয়নি, এবার গিয়ে এয়ারপোর্টে গিয়ে রেস্ট নিতে হবে একটুখানি, উফ, সব ছেড়ে এখন একটা জিনিসই ভাবছি, কখন ডিক্সি আর টিউবে দেখতে পাবো, ওদেরকে দেখার জন্য এই ট্রিপে যে কতবার এয়ারপোর্ট এলাম তার নেই ঠিক, আবার পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর অনেক তাড়াতাড়ি, দেখা যাক আবার কী করি, মানে হাইট অফ টাইম হয়, আমি আমাদের আগের ফ্লাইটের সেটিংয়ের টাইমে পৌঁছে গেছি, দুটো ফ্লাইট আমি ওয়েট করতে হবে, এখনও ভিড় প্রচুর, আমি ভাবছি চেক ইনটা করেই দিই লাগেজটা নিয়ে, নিজের সাথে ঘুরে আর লাভ নেই, চেক ইন করে আর তারপর চুপচাপ এদিক ওদিক একটু ঘুরি। হাত হয়ে গেছে খালি, চেক ইন করে দিয়েছি ব্যাগ, এবার যাচ্ছি টুয়ার্ড সিকিউরিটি চেক, সিকিউরিটি চেক ডান, বোর্ডিং পাস তো কারেক্ট করেই নিয়েছি, এই যে ইনফ্ল্যাম লঞ্চ সঙ্গীতা তো ঢুকতে পেরেছিল, মানে আমার ক্রেডিট কার্ডগুলোতে লাউঞ্জ যাচ্ছে আছে কিনা এটা দেখতে হবে, কি আই ডোন্ট নো, যদি থাকে ভালো, যদি না থাকে গেল, তাহলে আবার চলে যাবো নর্মাল ওখানে ট্রেন বোর্ডিংয়ের দিকে। এবার আমার মোমেন্ট অফ ট্রুথ, এতগুলো ক্রেডিট কার্ড, একটা তো লাউঞ্জ যাচ্ছে আছে কিনা দেখি চলো। এ ফিউ মোমেন্টস লেটার পোপট বন গিয়া পোপট, তিনটে আর চারখানা ক্রেডিট কার্ড, একটা তো লাউঞ্জ অ্যাক্সেস নেই, যখন কার্ডগুলো আপগ্রেড করাতে বলে তখন না দরকার নেই, কী দরকার করে ছেড়ে দিই, এখন চলো এবার পয়সা দিয়ে খাও, আমি বলছি উইদাউট দ্য অফার হোয়াট ইজ দি চার্জ, বলছে 2110 ফর 2 hours, লাগলো ভাই ঠিক আছে, বাইরে চুপচাপ এদিক ওদিক ঘুরে নি। মোটামুটি একটা সাউথ ইন্ডিয়ান অপশান পাওয়া গেছে, আপাতত এটাই নিই, তারপর দেখা যাবে আর ওইদিকে আরও কয়েকটা অপশান আছে, এদিকে আরও কয়েকটা অপশান আছে, সো লেটস সি। প্রথম মিল সর্টেড, সেটা হচ্ছে ইডলি আর ফিল্টার কফি, সেটা অলমোস্ট 3 times দ্য কস্ট, বাট ইটস ওকে, এই যে এখান থেকে অর্ডার করেছি ইডলি অ্যান্ড ফিল্টার কফি, এসছে আমার ইডলি চাটনি আর এখানে ফিল্টার কফি, যা খিদে পেয়েছে এটাই অমৃত লাগছে এখন। না ঘড়ি কাটায় বাজছে অলমোস্ট এখন 8,
অ্যান্ড এবার আস্তে আস্তে বোর্ডিংয়ের দিকে যাই। আমি তো এখানে বসে বসে টাইম কাটিয়ে দিচ্ছিলাম, তারপর দেখবো ওদিকে গেট ক্লোজ হয়ে গেছে, চুপচাপ যাই চল। না এই যে আমাদের 389 এখনো চেক ইন ওপেন, বোর্ডিং চালু হয়নি। আর এখানে বোর্ডিং হচ্ছে মুম্বাই। এই যে এখানে একটা মোমো এক্সপ্রেস, মোমো এক্সপ্রেসটা গিয়ে দেখি সব জায়গায় ভিড় কম, খালি পথিতেই ভিড়টা বেশি। মোমো করছিল ওখানে, তার মোমো এক্সপ্রেস, মোমো এক্সপ্রেস থেকে মোমো টেক অ্যাওয়ে করে নিচ্ছি। এটা দেখি তাহলে একদম ফ্লাইটে যেতে যেতে খাবো। না বেশিক্ষণ লাগলো না, বোর্ডিংয়ের কলও চলে এসছে, চুপচাপ গিয়ে বোর্ড করে নিই আর মোমোটা দেখে দেখে বাড়ি যাই। এবারের মতো লাস্ট ফ্লাইট জার্নি এই ট্রিপের, আবার কবে হবে নেক্সট বার দেখা যাবে, বাট এইবারের মতো এই এটাতেই মনে হচ্ছে আপাতত শেষ হবে। এবার ওখানে আবার তো খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী হয়, লেট হয় না কী হয়, একবার কেবিন ক্রুদের জিজ্ঞাসা করবো। আজকে ডিনার হচ্ছে মাজা কাছে, এয়ারে ডিনারের জন্য আজকে আমি তৈরি। ডিনারে আছে চিকেন মোমো। ল্যান্ডেড কলকাতা ফাইনালি, অ্যান্ড ফ্লাইট তো খুব ভালো এলো, একদম টাইমে টাইমে নাল, বাট অ্যাজ ইউজুয়াল এবার ওয়েট করতে হবে ফর দ্য লাগেজ, মানে এখনও বেল চালুই হয়নি, সো ডোন্ট নো হাউ লং ইট উইল টেক, লেটস সি। কি ভাগ্য ভাই, ফটাফট চলে এসছে, অসম ইয়ার। খুব ভালো, একদম টাইমে টাইমে লাগেজ পেয়ে গেছি, এবার গিয়ে ট্যাক্সির কাণ্ডে লাইন দিয়ে বলা হবে, তো বুক করে লাভ নেই, ক্যান্সেলই করে দেয়। দুদিন বাদে কলকাতা ঢুকলাম আর ওয়েদারটাও ভালো হয়ে গেছে, তো অল সেল। গলা পূর্ণ হয়ে গেলো, কেকেআরের বাসটা দেখা হয়ে গেলো, প্লেয়ারগুলোকে দেখতে হবে আরও ভালো হতো, বাট ঠিক আছে যেটুখানি পেয়েছি তাই অনেক। ফাইনালি এয়ারপোর্টকে টাটা বাই বাই করে এগিয়ে পড়েছি এখন বাড়ির দিকে, অ্যান্ড এবার মনে হচ্ছে গিয়ে কখন আর ডিবু আর ট্রিক্সিটাকে দেখতে পাবো। ওই মজা দিয়ে তারপর বৃষ্টিও হচ্ছে, ভালো লাগছে, ব্যাপক লাগছে। হলুদ ট্যাক্সি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর এবার সব কিছু নিয়ে স্টেট টু বাড়ি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওফ কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ওয়েট করতে পারছি না আমার পুচকেগুলোকে চটকানোর জন্য। ও মাই গড, হাই এসো দেখো, আরে এসেই শুরু হয়ে গেল, সারাদিন এরকমই করছেন নাকি, শরীর খারাপ সারাদিন রাত করছে। আরে তোর তো মেয়েটা শরীর খারাপ হয়েছিল,
হ্যাঁ খেলাধুলা করতে পারেনি কতদিন, পাপা এসে গেছে, এবার মারপিট শুরু। ব্যাস এটার জন্যই ওয়েট করেছিল নাকি যে আমি এলে মারপিট হবে? কি পাগলা রে ভাই, এই দেখলি কি হলো, দেখলি এরকম করলে কি হয়, দেখলি 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 ফোগলামে, এ ফোগলামেটা।